এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যে যদি আবার তাকে ওই জঙ্গি 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 নাম দিয়ে দেয়, এবং এটা করেছে এভাবে জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল হক সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে, কারাগারে তারা অনেকেই এখনো আছে। অপরাধ যে তারা সত্য কথা বলছে, অপরাধ তারা আল্লাহর কথা বলে, অপরাধ যারা দেশে একটা সত্যের সরকার প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র তৈরি হোক, এটাই তারা চায়। প্রিয় বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। এক তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরও বেশি করে তারা চেষ্টা করেছে সেটা যুদ্ধ করতে, পরে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুনভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণা করে তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে, আর সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর একটা বিচার আছে না, বেশি দিন থাকে নাই। আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়, বিভিন্ন আইন পাশ করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে, দেশেত্রী বেগম খালেদা জিয়া তাকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 27,000 নেতাকর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে এই 28 অক্টোবরের পরে। আপনারা খেয়াল করে দেখবেন যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলি তারা আক্রমণ করে। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার জুড়ি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে, উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকেই, সেই দলকেই ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। আজকে তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু সে বলেছে, এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন, নিপীড়ন নির্যাতন করেছে, তারা বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়েবী মামলাটা আমরা তো সেই সময়কার তৈরি, সমস্ত পুলিশের আইজি এখন যিনি আছেন, তিনিও স্যাংশন প্রাপ্ত, কিন্তু 9 জনকে স্যাংশন দিয়েছিল বিরোধীর সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল, এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে, তিনি বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে উপরে আর মুসলিমদের উপরে যে অত্যাচার নির্যাতন, ধর্মপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না, সেটা হচ্ছে যে
প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা, সেই চিন্তা আমাদের পরিবারের মধ্যে আমরা করিয়েছি। অন্যান্য ধর্মের লোকেরাও তাদের কিন্তু সে একটা ধর্মীয় একটা একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে বেরিয়েছে। কিন্তু আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানের সাধারণবাসী পালন করার উদ্দেশ্য একটাই, বারবার করি, শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানকে শুধু স্মরণ করলে হবে না, মনে করলে হবে না, তাকে অনুসরণ করতে হবে। যদি তিনবার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আপনাদের কি খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদাকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, মুক্ত করতে পারি, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাসিত আছেন মিথ্যা মামলায়, তাকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমার অধিকারকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে। যে কথাটা অনেকে বলেছেন আমি সবসময় বলি যে এই সংগ্রাম, এই লড়াই তো আমার জন্য নয়, আমাদের এখানে যারা বসে তাদের কারোর জন্য নেই, এই সংগ্রামের লড়াই হচ্ছে আমার দেশের মানুষকে মুক্ত করবার জন্য, আমার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। এই যে ডাক, স্বাধীনতা রক্ষা করবার যে ডাক, আমাদের দেশকে মুক্ত করবার যে ডাক, যে আহ্বান, এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে দল মত নির্বিশেষে সবাই মিলে একটা গণ আন্দোলন সৃষ্টি করতে হবে, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে পরাজিত করতে সক্ষম হব। আজকে শাহাদাত বার্ষিকীতে সেই হোক আমাদের আজকে প্রতিজ্ঞা, আমরা যেন সেইভাবে সামনের দিকে আল্লাহর নাম নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, এটা সবাইকে আমাকে সবসময় মনে রেখে সেইভাবে কাজ করতে হবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনারা মর্যাদা দিয়ে শুনেছেন। আমরা আশা করব যে আপনারা যে কথাটা অনেকে বলেছে যে আপনাদের এখন উলামা দল এই দলকে নতুন করে আবার পুনর্গঠন করার সুযোগ একটা আপনারা পেয়েছেন, শুধু এইখানে ঢাকায় বসে এই সভা করলে হবে না, ছড়িয়ে পড়তে হবে সারা দেশে, সংগঠিত করতে হবে সর্বস্ত দেশকে। আপনাদের সকলকে ধন্যবাদ।